সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে ভিডিও ফাঁসির ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। এই ঘটনায় রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমনি রোশনালেও পড়েন তিনি। এরপরে দাম্পত্য জীবনে কোলাহল আরও বেড়ে যায় রাজপুরীর। শুধু তাই নয়, ভিডিও ফাঁসের ওই ঘটনায় কয়েক মাস পরেই বিচ্ছেদের পথে পা রাখলেন আলোচিত তারকা দম্পতি রাজপুরী। এবার তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুনেরা। অভিনেত্রী সদ্য মুক্তিপ্রাপ্ত অন্তর্জার সিনেমায় প্রিমিয়ার শোতে হাজির হয়ে রাজপুরীকে নিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হয় সুনেরাকে। সেখানেই তাকে এই তারকা দম্পতির ডিভোর্স ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। যদিও অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার ভীষণ বিরক্ত হয় সুনেরা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দীর্ঘ চার বছর পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে অন্যজনের ডিভোর্স ঘর সংসার নিয়ে, অন্যের খবর আমি কি করে জানব। জানা গেছে ভিডিও ফাঁসির পর সুনেহার সঙ্গে রাজের কোনো সম্পর্ক রয়েছে কি না সে নিয়েও তৈরি হয় বিতর্ক। যদিও রাজ সুনেরা সে সময় জানিয়েছিলেন একসময় দুজনে খুব ভালো বন্ধু ছিলেন, তবে এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তবে দুজনের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও নানান ধরনের সমালোচনা তো থেকেই গেছে। সুনেরা আরও বলেন, অন্তর্জাল সিনেমার জন্য অনেকগুলো কাজ বন্ধ রেখেছিলাম আমি, এখন ধারাবাহিকভাবে সেগুলো কাজ শুরু করেছি। এছাড়া আমি চাকরিও করি, সেখানেও আমাকে সময় দিতে হয়। অন্যদের ঘর সংসারের খোঁজ নিয়ে বেড়াই না আমি, আর সে সময়ও নেই আমার। গত 22 সেপ্টেম্বর বিশ্বব্যাপী 184 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অন্তর্জাল সিনেমাটি, বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা অন্তর্জাল। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন।